চলুন শুরু করা যাক। আর তৃতীয় পর্ব, আমি কে, আমরা বিস্তারিতভাবে জানছি অষ্টাবক্র গীতার মাধ্যমে, বা অষ্টাবক্র গীতার যে সারমর্ম রয়েছে সেটাকে আমি আমার নিজের ভাষায় ব্যক্ত করে চলেছি। আজ তার তৃতীয় পর্ব। একটু বলে রাখি, অষ্টাবক্র গীতা হচ্ছে অষ্টাবক্র মুনি যিনি এই গীতাটিকে বলেছেন, বা যার মুখনিঃসৃত বাণী হচ্ছে এই অষ্টাবক্র গীতা। রাজা জনক, যার মনে এই প্রশ্ন এসেছে যে আমি কে, তার উত্তরে অষ্টাবক্র মুনি যা উত্তর দিচ্ছেন সেটি হচ্ছে অষ্টাবক্র গীতা। তো আমরা আমাদের এই আলোচনায় তৃতীয় পর্বে এসেছি, তো আলোচনা করা যাক। আগের পর্বে আমরা দেখেছি যে আমরা আমাদের শরীর নই, অর্থাৎ শরীর থেকে আমরা, এই যে আমি, এটা হচ্ছে শরীর থেকে সম্পূর্ণ আলাদা জিনিস। এটাকে বাস্তবিকভাবে কী করে ব্যাখ্যা করা যায় তা আমরা আগের পর্বে দেখেছি। এই পর্বে আমরা আলোচনা করব অদ্বৈততা সম্পর্কে, অর্থাৎ এই যে আমরা শরীরটাকে যদি আমি বলেও থাকি যে শরীরটা আমার, বা এটাকেই যদি আমি ধরে নিই, তাহলে আমরা দেখব যে বিভিন্ন যত জীব রয়েছে, যত জীব বা জড় যাই রয়েছে, ঠিক আছে, এই প্রত্যেকটি জিনিসের মূল ভিত্তি কিন্তু একই। মূল যে ভিত্তি রয়েছে সেটা কিন্তু একই। বিস্তারিত আলোচনা করছি, তাহলে ধীরে ধীরে এই জিনিসটা আমাদের মধ্যে পরিষ্কার হয়ে হতে থাকবে। আচ্ছা, ভেবে দেখুন, আমাদের যে শরীর সেটা যে গঠন করছে যে খাদ্য, ঠিক আছে, একটা উদাহরণের মাধ্যমে আমরা নিচ্ছি যে একটা আমরা অ্যাপেল খেলাম, যে আপেলটি খাওয়ার পরে সেই শরীরটি আমাদের গঠন করলো, মানুষের শরীরে এলো এবং মানুষের বৃদ্ধি হলো বা শরীর গঠন হলো, ঠিক আছে। আপনি ধরুন একজন ছেলে, আপনার শরীর তৈরি হলো এই আপেলের মাধ্যমে, আপেল খেলেন। আবার একটা মেয়ে কিন্তু সেই একই আপেলটাও যদি খায়, তাহলে কিন্তু তার শরীরেও শরীর গঠন করছে, আপেল কিন্তু একটাই ছিল। এরকম নয় যে ছেলের জন্য ছেলে আপেল আর মেয়ের জন্য মেয়ে আপেল খেতে হচ্ছে, সেই একই জিনিস থেকে দুটো শরীর তৈরি হচ্ছে। তাহলে আমরা, আপেলটা যদি একটাই খাদ্যবস্তু থাকে, তাহলে আমরা বলতে পারি না কি যে তার মধ্যেই এই দুটো গুণ ছিল? তাহলে যে জিনিসটার মাধ্যমে আমার শরীর তৈরি হয়েছে, বা যে জিনিসটার মাধ্যমে, বা যে খাদ্যের মাধ্যমে অন্য আরেকজনের যে শরীর তৈরি হচ্ছে, তাহলে দুটো শরীরের মধ্যে কি অ্যাকচুয়ালি বা প্রকৃতপক্ষে কোনো ডিফারেন্স রয়েছে, কোনো তফাত রয়েছে? আবার সেই আপেলটা যদি একটা কুকুর খায়, সেই আপেলটা যদি একটা গরু খায়, কোনো একটা পশু খেলো বা কোনো একটা পাখি খেলো, সেই আপেলটা কিন্তু তার শরীরে গিয়ে সেই পাখির শরীরটাকেও বৃদ্ধি করছে। অর্থাৎ আমি বলতে পারি সেই আপেলের মধ্যে সেই পশু বা পাখি, এদের প্রত্যেকটা গুণ বর্তমান ছিল। তাহলে আমরা, এটুকু কি আমাদের কাছে পরিষ্কার নয় যে সেই খাদ্যটা, যে খাদ্যটা বিভিন্ন রকমের এই যে জীব তৈরি করছে, সেটা যদি একই হয়ে থাকে, তাহলে আমরা একে অপরের থেকে আলাদা কী করে হতে পারি? এই পর্বের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা যে সব কিছুই এক, এই জিনিসটার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। আমরা যে কোনো কিছুর থেকে আলাদা নই, এই জিনিসটা পরিষ্কারভাবে আমরা যাতে বুঝতে পারি, তাই এই পর্ব নাম্বার থ্রি এটা ব্যাখ্যা করা হচ্ছে। তো এই যে আপেলের উদাহরণটা দিয়ে বোঝা যায় যে আমাদের শরীরের যে মূল ভিত্তি তা আমাদের প্রত্যেকের জন্য এক। আবার বলা হবে যে তাহলে জড়রা কি জীবের থেকে আলাদা? না, একদমই না। কারণ হচ্ছে সেই আপেল, যে আপেলটা খেয়ে আমরা নিজেদেরকে জীব বলে বলছি, সেই জীব তৈরি করছে কিন্তু এই আপেলের গাছটি থেকে, যে আপেল ফলটি ফলছে সেটির দ্বারা, সেই আপেলটি আবার ফলছে হচ্ছে জল আলো বাতাস, যেগুলোকে আমরা জড় বলছি। তাহলে জীব কোথায়? এই জল আলো বাতাস, এগুলো দিয়েই যদি গাছ তার আপেলকে তৈরি করে এবং সেই আপেল খেয়ে আমরা নিজেদেরকে জীব বলছি, তাহলে আমরা তাদের থেকে, জড় জগতের থেকে আলাদা কীভাবে হতে পারি? আমরা তো সমস্ত কিছুটাই একটা, মানে জুড়ে রয়েছি একে অপরের সাথে। আচ্ছা, আরও বলে রাখি, এই যে আমরা জল পান করছি, এটাও আমাদের শরীরের কাজে লাগছে, ঠিক আছে। তো এই জল আবার গাছেরও বৃদ্ধিতে কাজে লাগছে, ঠিক আছে। তো একই জলের মধ্যে যদি
আমরা প্রত্যেকে ওই একই জল খাচ্ছি, একই নদীর জল খাচ্ছি বা একই পুকুরের জল খাচ্ছি, এবং একটা উদ্ভিদ সেটাও সেই জল নিয়ে বর্ধমান হচ্ছে তার আকৃতি, তাহলে সেক্ষেত্রে সেই জলের মধ্যে তো আমরা বলতে পারি যে প্রতিটি গুণই বর্তমান ছিল, যেটি হচ্ছে একটি গাছকেও বাড়িয়েছে, তাই গাছ ছিল সেই জলের মধ্যে, তাই আমরা বলতে পারি সেই মানুষ ছিল জলের মধ্যে, তাই আমরা বলতে পারি সেই পশু পাখি যারা ওই জল পান করেছিল সেই জলের মধ্যে নিশ্চয়ই তার সমস্ত গুণ বজায় ছিল, তাই সেটি তার দেহে যাওয়ার মাত্রই তার শরীর তৈরি করেছে। অর্থাৎ আমরা বলতে পারি, পরিষ্কারভাবে আরও বলতে পারি যে আমরা সমস্ত কিছুই একটা একত্রিততার মধ্যে রয়েছি, কোনো কিছুই আমাদের কিন্তু থেকে আলাদা নয়। এই যে আমার শরীর বলছি, যে শরীরটা নিয়ে এত পরিমাণ অহংকার করা বা এই শরীরটাকে আমরা বিভিন্ন জিনিসের থেকে আলাদা করে দেখছি, কিন্তু এটা সম্পূর্ণ একটা নিজের ভুল চিন্তাভাবনা এবং ভুলভাবে শরীরটাকে দেখা, এই দুটোর ফল। প্রকৃতপক্ষে কোনো আলাদা নই একে অপরের থেকে আমরা। এটাকে আরও যদি বিস্তারিতভাবে এবং আরও যদি পরিষ্কারভাবে আরও আলোচনা করতে যায়, এটাকে এভাবে বলা যেতে পারে যে আমাদের ঘরে অনেক বৈদ্যুতিক যন্ত্র আছে, যেমন লাইট, ফ্যান, টিভি, ফ্রিজ, প্রত্যেকটার কিন্তু ব্যবহারগতভাবে প্রত্যেকটি কিন্তু আলাদা একে অপরের থেকে। লাইটের আলাদা কাজ, ফ্যানের আলাদা কাজ, টিভির আলাদা কাজ, ফ্রিজের আলাদা কাজ। কিন্তু এবার যদি এরা প্রত্যেকেই ভেবে থাকে যে এরা একে অপরের থেকে আলাদা, কিন্তু যদি আমরা এদের প্রত্যেকটির মূল উৎস দেখতে পাই, সেটা হচ্ছে কিন্তু সবার জন্য এক, সেটা হচ্ছে ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ বা তড়িৎ, যার তার মধ্যে যা প্রবাহিত হচ্ছে সেটা হচ্ছে একই, এবং এই তড়িৎ যদি কোনোটার মধ্যেই প্রবাহিত না হয় প্রত্যেকটা কার্যই সে বন্ধ করে দেবে, তাহলে কী করে তারা আলাদা হতে পারে? তাদের মানে তাদের তার যার উপর ভিত্তি করে তারা রয়েছে তারা প্রত্যেকেই এক। আরও বলে রাখি, যেমন ধরুন বিভিন্ন আকৃতির কয়েকটি বেলুন আছে, কোনোটা ঘোড়া, কোনোটা হাতি, এভাবে কয়েকটা বেলুন আছে, কোনোটা মানুষ, এবং প্রত্যেকটি বেলুনকে ফুলিয়ে রাখা হয়েছে বাতাসের মাধ্যমে। তো এবার বেলুনগুলো যদি দাবি করে যে আমরা একে অপরের থেকে আলাদা, কিন্তু প্রকৃতপক্ষে বা বাস্তবিকতায় দেখতে গেলে তারা একদমই আলাদা নয়, কারণ তাদের মধ্যে যে বাতাস রয়েছে সেটি তাদেরকে আকৃতিটা প্রদান করেছে, এবং সেই বাতাসটা প্রত্যেকের জন্য একই। সেই বেলুনগুলো যখন ফেটে যাবে তখন কেউ বলতে পারবে না এটা আমার বাতাস ছিল, ওটা আমার বাতাস ছিল, বা এটা তার বাতাস ছিল, সমস্ত কিছুই এক। এটাকে অদ্বৈততা বা এই যে আমরা বিভিন্ন জিনিসের থেকে আলাদা নিজেকে বারবার জাহির করছি, এই যে আমি মানুষ এই জিনিসটার প্রতি আমি বারবার গুরুত্ব আরোপ করছি, এটার হচ্ছে যে এটা অবশ্যই মানুষ, গঠনগতভাবে আমি মানুষ, কিন্তু গঠনগতভাবে কী করে আমি একে অপরের সাথে জুড়ে রয়েছি সেই জিনিসটা কিন্তু আমরা এই আলোচনার মাধ্যমে ধীরে ধীরে বুঝতে পারছি। আরও যদি উদাহরণ দিয়ে বোঝানো যায় যে ধরুন একটা বিড়াল তার জীবন ধারণ করছে একটা ইঁদুরকে খেয়ে, এবং সেই ইঁদুর আমরা বলতে পারি যে ইঁদুরটি মারা গেল। আচ্ছা, যদি ইঁদুরটি মারা গেল তাহলে বিড়ালের শরীরে গিয়ে ইঁদুরটি কি ইঁদুর ফর্মেশন করলো? সেটা তো বিড়ালই তৈরি করলো না। তো ইঁদুরের মধ্যে যদি সেই ভিত্তিগতভাবে যদি একই গুণ না থাকতো, তাহলে ইঁদুরটি তো বিড়ালের শরীরে যাওয়ার পর কী করে বিড়ালের শরীর বর্ধিত হয়? আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে বিড়ালটি খেলো এবং সেটি একটি খাবার হিসাবে খেয়েছে, তো কিন্তু খাবারের মধ্যে সেই গুণ ছিল বলেই তো তাই বিড়ালের শরীরটাকে বৃদ্ধি করছে। তাই আমাদের যে বৃদ্ধিকারী প্রত্যেকের শরীরের মধ্যে, জীব হোক, জড় হোক, যাই হয়ে থাকুক, তো সেটার মূলগত গঠন বা তার যে ভিত্তি প্রত্যেকটার জন্যই কিন্তু একই। তাই এই আলোচনার মাধ্যমে এটাই বলতে চাই যে আমরা কোনোভাবেই কোনো কিছুর থেকে আলাদা নয়। যদি আলাদা না হয়ে থাকি, কোনো কিছু শেষ হয়েও যাচ্ছে না, কারণ যেটা শেষ হয়ে যাচ্ছে সেটা আবার কোনো না কোনো জায়গায় দেখা যাচ্ছে শুরু হয়ে যাচ্ছে। এই যে বললাম যে একটা ইঁদুর মারা গেল, এটা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে ইঁদুরটি মারা গেল, কিন্তু যদি আরও বিস্তারিত আলোচনা করি তাহলে সে বিড়ালের শরীরটিকে বাড়িয়েছে, এবং বিড়ালটি যে শরীর বৃদ্ধি পেয়েছে সেখানের মধ্যে ইঁদুরটা রয়েছে। তাহলে কোথায় কে মারা যাচ্ছে আর কে সৃষ্টি হচ্ছে? এক্ষেত্রে হচ্ছে ইঁদুরের হতে পারে যে ইঁদুরের গঠনগতভাবে চেঞ্জ হয়েছে বা পরিবর্তন হয়ে সেটি বিড়ালে রূপান্তরিত হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে কোনো কিছু অ্যাকচুয়ালি মৃত্যু বা মৃত হচ্ছে না। আমরা জল খাচ্ছি, জলের মাধ্যমে আমাদের শরীর তৈরি হয়ে যাচ্ছে। তো জল
যে শেষ হয়ে যাচ্ছে সেটা নয়, আমাদের শরীরের মাধ্যমে কোনো না কোনো জায়গায় তার পুষ্টিগত গুণটাকে বজায় রাখছে। তো এই প্রত্যেকটা জিনিসের মাধ্যমে আমরা বুঝতে পারছি যে ধীরে ধীরে যে কোনো কিছু এখানে শেষ হচ্ছে না, সব কিছুই পরিবর্তন হয়ে যাচ্ছে। তো ধীরে ধীরে বা পরের পর্বে আলোচনা করব কীভাবে এই যে জল